আমি এখন রান্না করতে চলে আসলাম সেই রান্নাঘরে, আর তোমাদের দাদা বলছে সে আজকে বিরিয়ানি খাবে, তাই সে একটু চিকেন বিরিয়ানি খেতে চাচ্ছে। তাই আমি বললাম যাও তাহলে, চিকেন নাই ঘরে, যখন নিয়ে আসলো সে মুরগির মাংস, আর এখানে সে সেটাকে ম্যারিনেট করে রাখছে, আর এখানে সে টক দই, আদা, রসুন আর সে বিরিয়ানির যে মশলা রাঁধুনি সেটা দিয়ে রাখছে। তাহলে এখন আমি কি করতে যাই, রান্না করতে যাই। আর এই যে দেখতে পাচ্ছ এই আলু, এই দেখো এই আলুটাও কেটে রাখছে, এটাকে এখন ভাজবো। তাহলে এখন আমি কি শুরু করি রান্নাটা। এখন আমি দিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম হয়ে গেলে তারপর আমি আলুগুলো ভাজবো। আর আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দেব। এই দেখো একটু লবণটা দিয়ে দিলাম, তেলও আমার গরম হয়ে গেছে, আর এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই দেখো সে লাল লাল করে ভেজে ফেললাম সে আলুগুলো, তারপর আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখো আমি লাল লাল করে ভেজে নিলাম সেই আলু। আর এখন আমি এখানে কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর আমি দারচিনি, লং, এলাচ এগুলো আগেই দেওয়া সেটা দিচ্ছি না, তাই আমি কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি আস্ত। আর এখন দিয়ে দিচ্ছি এখানে সেই পেঁয়াজ, পেঁয়াজটা একটু বড় বড় করে কাটা। তো এখন আমি পেঁয়াজটাকে ভাজবো লাল লাল করে। আমার এখানে সে লাল লাল হয়ে গেল সেই পেঁয়াজ, মানে বেরেস্তা করে ফেললাম। এখন আমি সে ম্যারিনেট করা এই যে মাংসগুলো এগুলো এখন দিয়ে দেব। আর আমি তো তোমাদেরকে বললামই এখানে শুধু আদা, রসুন আর তোমার দই, টক দই, আর আছে এখানে সেই রাঁধুনির, সেই কী বলে এটা, রাঁধুনির যে বিরিয়ানি মশলা ওইটা, আর কোনো কিছু দেওয়া হয়নি। আর এখানে মুরগির মাংস আসছে তোমার প্রায় 1 কেজির একটু পরেই হবে, কারণ আমি একটু বড়ো বড়ো করে টুকরো করছি এই আর কি। তাহলে আমি এইভাবে খুব ভালো করে এখন কষাবো। আর তোমাদেরকে বলতে খেয়াল নেই যে আমি একটু ম্যারিনেট করার সময় একটু লবণও দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমি অল্প একটু লবণ দিয়ে দেব। এখানে আমি একটু সামান্য একটু তেল আর একটু লবণ দিয়ে এখন ভাজছি, আর কোনো গরম মশলা কোনো কিছু দিই না, কারণ আমার বেশি হয়ে যাবে তাই। তাই এখন আমি এটাকে সুন্দর করে ভেজে এটার সাথে মানে পোলাওটা রান্না করব আর কি। টেস্ট হবে তাহলে, কারণ মনে হচ্ছে এই আমি সবসময় ভালো বিরিয়ানি রান্নি না, ভাই বলবো না তো পরে খারাপ হবে। আমি এখানে সে গরম পানি অ্যাড করে দিলাম, আর এখানে আমার 1/2 কেজির একটু উপরে চাল আছে আর মাংসতে 1 কেজির উপরে আছে। তা যখন এটা প্রায় হয়ে যাবে তখন মাংসটা অ্যাড করে দেব। এখন আমার সেই পোলাওটা হয়ে গেছে, আর আমি এখন সেই মাংসটা অ্যাড করে দিচ্ছি। এখন সুন্দর করে মিশাই দেব, মিশানোর পর দমে রাখবো। এখানে সেই গুঁড়া দেবো, তার একটু চিনি, আমি একটু পানি দিয়ে ভালোমতো গুলিয়ে এখন এটা ঢেলে দেব। এই দেখো এখানে ভালো করে মিশাই দিচ্ছি, এটা দিলে না খেতে ভালো লাগে আর কি। এই যে এখন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, আর দুধ চিনি তো দিয়ে দিলাম দেখলাম, আর আলু বোকারও আমি দিয়ে দিচ্ছি ওই আলুর সঙ্গে। তাহলে এখন এটা দমে রাখবো একদম সমস্ত কিছু আটকাইয়া, তারপরে যখন খাবো তোমাদেরকে দেখাবো। কতক্ষণ লাগবে গো?
10 মিনিট দমে রাখি 10 মিনিট মেলা সময় ইস এই সেই চিকেন বিরিয়ানি হয়ে গেল আর 10 মিনিট দম না প্রায় আধা ঘন্টার মতো রাখা হয়েছিল তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম নামানোর পরে কেমন দেখতে হয়েছে আর আমার মেয়ে খেলো বলতেছে মা খুবই মজা হয়েছে আর কি এই তো বন্ধুরা আজকে রান্না করে ফেললাম তোমার দাদার আর নিতুর আবদারে চিকেন বিরিয়ানি